ময়মনসিংহের হালুয়াঘাটের একটি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয় স্বাক্ষর বহন করে একটি মুক্তিযুদ্ধের কথা বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বিদ্যালয়টির দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস আর বাংলার ঐতিহ্যের কথা বিদ্যালয়টি ঘুরে এসে প্রতিবেদন তৈরি করেছেন উমর ফারুক সুমন জানাচ্ছেন শকত সাগর বিদ্যালয়ে প্রবেশ করতে মনোমুগ্ধকর প্রদর্শনী শোভা পাচ্ছে মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টর সমূহের ফলক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল আকৃতি ছবি বিদ্যালয়ে ঢুকতে চোখে পড়ে বীর শ্রেষ্ঠদের ছবি ইতিহাস আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ এই চিত্র বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা শিউলি রানী সরকারের উদ্যোগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুযোগ পেলে এই কর্নারে এসে এই ছবিগুলো দেখে উদ্বুদ্ধ হয় আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে আমাদের জাতির জনক এবং শহীদ মুক্তিযোদ্ধা যারা আছে তাদের সম্পর্কে জানতে পারে ইতিহাস সম্পর্কে জানতে পারে কয়েক পা সামনে এগুলে চোখ ধাঁধানো গরিব শিক্ষার্থীদের জন্য নির্মিত করা হয়েছে মানবতার দেয়াল যে শিক্ষার্থী প্রয়োজন মতো পো পোশাক নিতে পারবে আর অপ্রয়োজনে পোশাক রেখে দিতে পারবে আমাদের যে শিশুগুলো আছে দরিদ্র আর্থিকভাবে তারা কিন্তু এখান থেকে উপকৃত হয় এবং বাচ্চারা বুঝতে পারে যে কোনো বিষয়ে অপচয় করার চেয়ে এটা এই বিষয়টা আমার অন্যজনের প্রয়োজন হতে পারে সিঁড়ি একটু সামনে গুলেই শোভা পাচ্ছে বঙ্গবন্ধু বুক কর্নার মুক্তিযুদ্ধের জাদুঘর বঙ্গবন্ধু কর্নার মুক্তিযুদ্ধ বিষয়ক কর্নার তার পাশে খুদে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে স্থাপন করা হয়েছে বিশেষ চারুকলা কর্নার যে কর্নার শিক্ষার্থীরা নিজেই তৈরি করেছে তাদের নিজ হাতে তৈরি পোশাক সহ নানা চিত্র প্রদর্শনী এগুলো আমরা ম্যাডামদের সহযোগিতায় আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করছি যেন আমরা যাওয়ার পরে আর যারা এই স্কুলে পড়বে তারা যেন এগুলা দেখে শিখতে পারে শিক্ষকদের অফিস কক্ষে স্বাস্থ্য সুরক্ষা কর্নার পুরস্কার কর্নার শিক্ষকদের মাসিক চাঁদায় সাহায্যের হাত কর্নার ফটো গ্যালারি ছাদে শোভা পাচ্ছে ফুল ও ফলের বাগান শিশুদের মানসিক বিকাশকে সহজীকরণ করতে এমন উদ্যোগ বলে জানান বিদ্যালয়ে পাঠদানকৃত শিক্ষকরা আমাদের প্রার্থনা বা নামাজের জন্য যে বলছেন হ্যাঁ ব্যবস্থা আছে এই ব্যবস্থা আমাদের প্রধান শিক্ষক ওনার মাধ্যমেই হয়েছে আমাদের প্রতিটা ক্লাসরুমে উপকরণ তৈরি করা আছে বর্ণ কার্ড play card pushpin board আমাদের বিদ্যালয়ে চারু ও কারুকলা corner রয়েছে এ corner মূলত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে তো আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম যে এত সুন্দর একটা বিদ্যালয়ে জয়েন করতে পেরেছি শিক্ষার্থীদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষিকা ভবিষ্যতে যেন আমাদের এই এলাকার শিশুরা দক্ষ নাগরিক হিসাবে সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে সুশিক্ষা যেতে গ্রহণ করতে পারে চার সালে স্থাপিত ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা তিনশো পঁচাশি জন শিক্ষক রয়েছেন সাতজন শিশুদের সুশিক্ষা দিতে বিদ্যালয়ের এমন কর্মকাণ্ডে খুশি শিক্ষার্থীরা খুশি অভিভাবক বৃন্দ সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক